টাইটেল আর থাম্বল চাই কিনে গম পাই গৈছে আজি আইছো মই কামাখ্যা ঘাটত ট্রু ভেলু চাব পারে। ধুনিয়া ধুনিয়া গাড়ি আই গৈছে, সুইফট আছে, এসইউভি 500 আছে, ডিজায়ার, ওয়েগানার, মানে স্টক পুরা ভরি আছে। আপনাদের ভিডিওটি স্কিপ নকরাকে চাই থাকুক, আর এই ফালে চাব পারে পুরা ফুল হয়ে আছে। যোনে যোনে নতুনকে আইছে সাবস্ক্রাইব করে দিব, আর ভিডিওবিলাক যিমান পারে শেয়ার করে দিব, যিমান শেয়ার করিব মই মোটিভেশন পাম। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের স্বাগতম জানাইছো আজির এই স্পেশাল ভিডিও। টাইটেল আর থাম্বনেল চাই কিনে গম পাই গৈছে মই এটা আইছো কামাখ্যা ঘাটত ট্রু ভেলু তাই। ইয়ারপর গাড়ি লৈ কিনে আরামসে ইউজ করিব পারিব, তো একো মানে ভেজাল নাই। মে মাহ তো স্টার্ট হয়ে গৈছে, তো মে মাহ স্পেশাল স্টক আই গৈছে আর স্পেশাল অফারও আজির ভিডিওত দি দিম। যদি প্ল্যানিং করে আছে এটা ভাল গাড়ি লাগে বিচারি আছে তেনতে আজির এই ভিডিওটা আপনাদের কারণে। আর সবর তো বাজেট না থাকে, ইমান নতুন গাড়ি একটা লই লব গৈ কিনে, তো আপনাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি লৈ কিনে আরামসে ইউজ করিব পারিব। আর বেশি দেরি না করে ভিডিওটো সোনকালে আরম্ভ করে। ম্যাডাম আছে সেলসর, নমস্কার ম্যাডাম। নমস্কার, হয় ভাল আছে? ভাল হয় হয়। তো আজি স্টক কি কি আইছে? নিউ নিউ স্টক স্টক তো বহুতই আইছে, কিন্তু মই আজি ইকোভেনৰ পৰা স্টার্ট কৰি আছো। ইকোভেনৰ বহুত ডিমান্ড, বৰ্তমান মাজতে স্টক নাছিলে, এতিয়া নতুনকে আজি মাত্ৰ আহিছে গাড়ীখন। 2020ৰ লাষ্টৰ গাড়ী হয়, 5 সিটাৰ এসি, 7 সিটাৰ কৰা আছে, অনলি 20,000 কিলোমিটাৰ গাড়ী। একদম পৰা ধুনীয়া আছে, আৰু টায়াৰ কণ্ডিশ্যনো বেছি ইউজ হোৱা নাই সহ পৰে। ইন্টেৰিয়ৰ কণ্ডিশ্যনটো দেখাই দিওঁ, অকুলা আছে হয় সহ পৰে। গাড়ি একদম কাম মানে করাই আছে, সিট কভার টিট কভার এবিলাক সব রেডি আছে, মানে আপনারা লই কিনে আরামসে ইউজ করবে। তো ধুনিয়া আছে। তো ম্যাডাম প্রাইস কি মান রাখি? 475 ঠিক আছে, 475 আই যাব। আর রিফাইন্যান্স তো হয়ে যাব? হয়ে যাব। মিনিমাম কিমান দিব লাগিব? 30% ডাউন পেমেন্ট হয়, 30% দিব লাগিব। 1 লাখ টাকা মান দি দিলে বাকি খিনি লোন করা হবো 4 বছর। ঠিক আছে, 1 লাখ টাকা দিবই লাগিব নি? হয় হয় হয়। তারপর আর ওইটু অল ওভার আসাম তো ইএমআই হয়ে যাবে? হয়ে যাব। আর ব্যালেক স্টোর পর আইলে হবে না? নাই ব্যালেক হয়ে যাব। কিমান সোনার হয় এটু? 2014 হয়। আস্কিং কিমান এটু? 230। ওকে 230 হয়। আহিলে নেগোশিয়েবল করাই দিব না? নাই করাই দিম, ভিডিও টু ডি আহিলে মানে করাই দিম। হয় ঠিক আছে, আপনা লাগে স্ক্রিনশট লৈ কিনে ভিজিট করিব। আর ডিজেল না পেট্রোল? পেট্রোল ঠিক আছে। ফার্স্ট ওনার? ফার্স্ট ওনার হয় হয় হয়। রিফাইন্যান্স করে হয়ে যাব না? না হয়ে যাব। ঠিক আছে, নেক্সট মানে এই তো আই মাত্র আইছে ওয়েগনার। হয় ওয়েগনার 2017 আর। আচ্ছা সব বাম্পার তো বাম্পার পুরো অরিজিনাল আছে, কালার সব পরে ওয়েগনার নাম্বার আছে, আপনারা লকে সেট করে সব পরিব। রানিং কিমান হল? রানিং তো গম পোয়া নাই বর্তমান, তোমার স্ক্রিনে মোক ফোন কইলে হল মই কই দিম। বারো সিট কভার সব পরে কাম মানে রেডি আছে নি? রেডি আছে বর্তমান। হয় সব পরে পুরো রেডি। আর গরমের দিনও চলি আছে, এইবিলাক গাড়ি লই কিনে আরামসে ফ্যামিলি লগত ঘুরিব পারিব। পারিব, টায়ার কন্ডিশনও সব পরে বড়িয়া হয়ে আছে। টায়ার কেয়া হওয়া নাই, মানে ধুনে হয়ে আছে। তো আস্কিং কিমান রাখিলে এটু? 355। আর স্পেয়ার টায়ার ইউজ হইছে নি? ইউজ তো হবই, আজিকালি গাড়ি মানুহবিলাকে রখি থই নি দিয়ে, ইউজ হইছে বাট চলিব আৰু বৰ্তমান। হয় হয় হয়। রিফাইন্যান্স সেম আহিব না? অ রিফাইন্যান্স সেম, 30% ডাউন পেমেন্ট, 70% লোন, আরামসে হয়ে যাব। ওকে। আর ম্যাডাম ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি কি বাত থাকিব? জিবিলাক গাড়ি কম ইয়ারর গাড়ি হয়, কম কিলোমিটার, হেবিলাক আপোন তিনটা ফ্রি সার্ভিসিং আর আপোনা 6 মান বা 1 ইয়ার ওয়ারেন্টি দিয়া হয়। ঠিক আছে ম্যাডাম, নেক্সট কি আহিছে? আর নেক্সট আপনি সাবো পারে কেটেন। হয় এইখন গ্রে কালার কেটেন। ওকে, অল্টো কেটেন ভিএক্স। কেটেন ভিএক্স আই। হয় সাপারে কিমান সোনার কলে এটু? 14 অর লাস্ট গাড়ি। হয় 14 অর লাস্ট গাড়ি সাপারে নিয়াস পুরা কন্ডিশন। রানিং কিমান হল? রানিং তো সাবো লাগব 70 উসরত আছে সাগে। ওকে, তুমি কই দিম বারু, অন নাই কারণে কব পার নাই। হয় হয়। প্রাইস বেশি না হয়, 3,15,000। 3,15,000 ম্যাডাম, এগুলা কিবা স্ক্র্যাচ আছে? স্ক্র্যাচ আছে, কালার যদি কাস্টমার কয় করাই দিম আমি। ঠিক আছে, গাড়ি এটা মানে বহুত দামি বস্তু হয়, আপনা লাগে সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে মারুতি সুজুকি ট্রু ভেলুর পড়া লই যায়। হয় হয়। মানে আমার ইয়াতে কোনো ধরনের আপনার মিটার টেম্পারিং না হয়, কোনো ধরনের ইঞ্জিন এপ্রন এবিলাক সব সিল পাবো, সব আহক দাম কমতে করাই দিম, ভাল গাড়ি দিম। আরে ব্যাটা একটু রিফাইন্যান্স তো হয়ে যাবে? হয়ে যাবে রিফাইন্যান্স, 2014 এর পড়া সব গাড়ি রিফাইন্যান্স হবে। আর এক্সচেঞ্জ করে লই যাও পারিব? হ্যাঁ পারিব। আর নতুন গাড়ি লাগিলে নতুন গাড়িও আছে মারুতি, এসইউভি সাবো পারে, ধুনিয়া গাড়ি, ক্রেটা। ওকে, ধুনিয়া মডেল, আপনার 21 গাড়ি হয়। হয় সব পারে, বহুত ব্ল্যাক কালার, বহুতরে একদম চয়েসর কালার হয়। হয় লড়া বিলাকো বহুত শখিং হয় ব্ল্যাক কালার লৈ পিনে, তো সাবো পারে এক নিয়া কন্ডিশন আছে, ইন্টারিয়র সাইল একদম নতুন হয় আছে। এটা সানরুপ আহিব? অ ঠিক আছে, সব পারে সানরুপ আহি যাব। সানরুপ এখন আছে নে নাই? বা নাই, সাকি নাই, নাই সানরুপ নাই। হয় হয়, বাকি খিনি ফিচারস গুটি খিনি আছে।
মেডাম ইন্টারিয়রটো পুরা ধুনে হৈ আছে দুনিয়া একদম ব্র্যান্ড নিউ জেনুকা হেনু কটাই হৈছে রানিং কিমান হল এটো রানিং টু শো কৰি আছে 93223 ঠিক আছে সবা পৰে আৰু ফিচাৰছ কি কি আছে এটো গুটেখিনি আপোনাৰ আপোনাৰ হেৰি আছে আপোনাৰ এয়ারবেগ আছে টাচকিন আছে হয় পাওয়ার উইন্ডো আছে পুশ বাটন আছে গুটেখিনি মানে কন্ডিশন পুরা ধুনে আছে এটো আস্কিং প্রাইস কিমান রাখিলে এখন আপোনাৰ 950 950 অ কমবেস্ট অলপ হৈ যাব কমবেস্ট অকমান কৈ দিম আৰু তেনুকা বেছি মাতা নাই মই ঠিক আছে আপোনাৰ সাবো পাৰে একদম দা একদম নেক্সট লেভেল বুলি লিখাই আছে গাড়ীখন একদম ধুনিয়া নেক্সট লেভেল নেক্সট লেভেল একদম সাপৰে একদম মানে পুরা ধুনিয়া গাড়ী বাম্পারটো বাম্পার পুরা অরিজিনাল অরিজিনাল এগেন 2019 অর হয় 2019 অর এগেন একদম অরিজিনাল কালার কোনো ধরনের মিটার টেম্পারিং নাই ফার্স্ট ওনার হয় ওকে কালি আমার নতুন গাড়ির লগত এক্সচেঞ্জ কৰিছে এখন গাড়ি নতুন গাড়ি লৈছে সেকেন্ড হ্যান্ড গাড়ি দি গৈছে তো অকমান 40 কিলোমিটার বেছি কিলোমিটার জি আছে জেনুইন আমাৰ ইয়াতে টেম্পার কৰা না যায় বাট আহিলে প্রাইসটো মিলাই দিম প্রাইসটো ইতিয়া লৈকে দিয়া নাই তথাপিও 4.5 লাখৰ ভিতৰত থাকিব লাগে 4.5 লাখ অ 450 470 হেনুকা আহিব প্রাইস কন্ডিশন আপোনালোকে চাও পারে পুরা ধুনিয়া হৈ আছে চাও সিট কভার এবিলাক সব লগ গৈ আছে লৈ যাওক আৰু চলাই থাকক বিন্দাস টেনশন নাই হৈ গ'ল না নেক্সট কি দেখাব নেক্সট আপোনাৰ ডিজেলত বহুত কাস্টমাৰে গাড়ী বিচাৰি থাকে আমাৰ ডিজেল তেনেকুৱা গাড়ী এভেলেবল নাই তথাপিও এইখন চাব পাৰে এসক্রস 2016 মডেল হয় সব পাৰে এসক্রস 2016 মডেল তাৰ মানে ৰানিং হৈ গৈছে নতুন লাগিলে নতুন লগাই দিব পাৰিব সব পাৰে আপোনালোকে নাম্বাৰটো চেক কৰি চাই লব চাওক গাড়ী একদম পুৰা ধুনীয়া হৈ আছে বাম্পাৰ পুৰা অৰিজিনেল কালাৰ এক্সিডেন্ট গাড়ী তো নহয় নাই নাই এক্সিডেন্ট হয় আৰু ৰিপেয়ৰিং সেপেৰিং হয় নেকি হৈ যাব যদি ৰিপেয়ৰিং মানে কি আৰু কালাৰ টাচ আপ হয় ৰিপেয়ৰিং মানে কি খৰু খৰা কিবা থাকিলে আপোনাক কৰাই দিব আপোনাক সকুৰু শর্টে ঠিক আছে ৰানিং কিমান হল এটো ৰানিং টু মই ভালকে গম না পাতো তবে 50 ৰ উছৰা উছৰি আছে ৰানিং ঠিক আছে এস ক্রস সব আৰু ডিজেল না পেটো ডিজেল ওকে সব ডিজেল ভেৰিয়েন্ট আৰু আৰু যদি লাগে গাড়ী এটো লৈ যাব পাৰিব তো প্রাইসটো তো এটা আহা নাই 485 হয় 485 অ ঠিক আছে আপোনালে কন্টাক্ট কৰি খুদি লব পাৰিব অ হয় তারপরে রিফাইন্যান্স করলে মিনিমাম কিমান দিব লাগিব 30% দিব লাগে 1 লাখ টাকা মান দিলে হয়ে যায় যিমান দিব আপোনালোকে ভাল হয় আর যিমান কমৰ ভিতৰত পারে উলাই মানে উলাই দিম উলাই দিম সিবিলি বি লোকে থাকিলে কম হলেও হয়ে যায় ঠিক আছে নেক্সট কি দেখো এটো আপোনাৰ এস্টার খন চাব পাৰে হয় সব মানে এত সব মারতে সুজুকিৰ গাড়ি বিলে আপোনালোকে পাই যাব টু হলো এস্টার রানিং কিমান হলে টু রানিং টু মই গম পোৱা নাই তেনুকাকে বাট আপুনি মোক ফোন কৰিলে মই কৈ দিম বাৰু এটো আপোনাৰ এস্টার এলেক্সাই মডেল হয় হয় তাৰ পৰা কন্ডিশন পুৰা ধুনীয়া আছে বঢ়িয়া হৈ আছে হয় এটো প্ৰাইস টু মানে 190 হয় 190 তপন লাগে এস্টার পাই আছে তাৰ তো গ্ৰিপ গলে নতুন লগাই দিব নে নাই নতুন নলগাও বাট কাৰ কন্ডিশন ভালে আছে কাস্টমার নিজে লগাব ঠিক আছে কাস্টমার নিজে লগাইলো পাৰিব মানে গাড়ী ধুনীয়া আছে পুৰা মাম্পাটো মাম্পাৰ অৰিজিনাল এস্টার এলেক্সাই নেক্সট মডেল কি দেখাবো আপোনাৰ এখন i20 হয় 2010-11 হ'ব ওকে প্রাইসটো আহা নাই 170-180 মানৰ ভিতৰতে আহিব মই দামটো কৈ দিম বাৰু 170 ৰ ভিতৰত আপোনালোকৰ i20 পাই আছে সহপৰে ফার্স্ট ওনার হয় না হয় হয় ঠিক আছে রিফাইন্যান্স হৈ যাব হৈ যাব ওকে সহপৰে মিনিমাম কিমান দিব লাগিব রিফাইন্যান্স নহব এটো 2012 2014 ৰ ওপৰৰ গাড়ী হে রিফাইন্যান্স ওকে এটো কেছত লৈ যাব লাগিব নেক্সট মডেল সুইফট সুইফট এটো তো মই যোৱা ভিডিওত বনাইছিলোঁ এ হয় 2020 ৰ গাড়ী হয় তথাপি আৰু এবাৰ চাই লক কোনোবাই যদি ভিডিও চোৱা নাই নতুন ভিডিও চাই কন্টেক্ট কৰিলে হল 2020 ৰ 6 লাখ টকা প্ৰাইস আছে আচ্ছা কম সম হৈ যাব কম হৈ যাব গাড়ী কিন্তু ধুনীয়া হৈ আছে ওয়ারেন্টি সোয়ারেন্টি সব পাই যাব গাড়ী বিলাক এটো 20 এটো গাই ইমান কম আপোনালোকে মাতে সুজুকিৰ গাড়ী ইয়াৰ পৰাই লৈ যাকছে কেনে গ্যারান্টি থাকিব না নাই থাকিব লাগে মই সাই দিম এটো আছে না নাই এটো 20 এটো 22 ওকে 6 লাখ 6.5 লাখ 6 লাখ 6.5 লাখ প্রাইস বাড়ি আছে না কমি আছে কমি আছে বাড়া নাই এনেকা দাম নকও কারণ এটো 22 হৈ গল এটো 20 হৈ গল ওকে এটো কাই বকলে তো এটা দাম বহুত আহি যাব ও নতুন কিনিব বলে 8.5 লাখ টাকা পড়ি যায় তো 2-3 লাখ টাকা সেভিং করি আছে আপনি হয় নেক্সট মেডাম আর কি দেখাবো সুইফট মানে লাইনআপ বহুত আছে সুইফট অল্টো আর এটা আছে সুইফট এটো সুইফট ডিজায়ার পুরোনা মডেল ডিজায়ার হয় হয় 2015 অর ওকে আপোনার 93000 কিলোমিটার হয় 93000 প্রাইস ঠিক আছে ডিজেল না পেট্রোল পেট্রোল ঠিক আছে ডিফারেন্স হবো না হয়ে যাব সেম মডেলের নতুন মডেল এখন 18 অর 6 লাখ টাকা 6,30,000 ফাইনাল প্রাইস আছে বাট কম করি 100 L2 নতুন আইছে নতুন আইছে 2018 মডেল হয়
350 আছে প্রাইস কম সেম করে দিম 350 আছে কম সম হয়ে যাব কম সম হয়ে যাব ফিচারস কি কি আছে এসি আইব না দুটা পাওয়ার উইন্ডো এসি আছে এসি আরামসে আরামসে আইব আরামসে 22 কোটি দামা তুলে দিব লাগিব করি দিম ওয়েগনার ওয়েগনার 2020 EXI ওকে কিলোমিটার রকমান বেশি আছে 1 লাখ ক্রস ওকে প্রাইস তো মই না জানো 480-90 মান হবো লাগে ঠিক আছে বাট মই প্রাইস তো গম পালে জনাই দিম বাৰু পিছত প্রাইস তো কল করিলে জনাই দিব কল করিলে জনাই দিম কল করিব লাগিব কিন্তু ফাইবার ডাউনতে হবো ঠিক আছে স্যালারিও সবো পারে VXI ওকে আপোনাৰ 2018 ৰ মডেল হয় ফোর্ড 4 লাখ টকা প্রাইস 4 লাখ 4 লাখ হয় ZXI মডেল হয় ঠিক আছে নেগোশিয়েবল হয়ে যাব হয়ে যাব আস্কিং প্রাইস হয় হুম অল্টো আছে অল্টো 800 LXI 15 নো মডেল ওকে 230 প্রাইস 230 70-80 কিলোমিটার ইয়ন মেগনা হয় 2012 বর ওকে 190 প্রাইস 190 90 ও কম হয়ে যাব ললে 2016 অর অল্টো LX হয় 1,90,000 only ওকে 1,90,000 16 নো মডেল পাস ইয়ন আছে ইয়ন 2012 3,10,000 টাকা 3,10,000 নেক্সট কি দেখাবো ডিজার VXI মডেল 2019 অর ওকে 6 লাখ আছে প্রাইস হয় ডিয়া প্রাইস কইছো কন্টাক্ট করিব ফাইনান্স अवेलेबल আছে কালার তো ধুনিয়া আর বাপটা বাপ কালার বহুত ধুনিয়া পুরা অরিজিনাল হই আছে ফার্স্ট ওনার না সেকেন্ড ওনার ফার্স্ট ওনার ঠিক আছে ফিচারস কি কি আছে তো মানে এটো সাইটা পাওয়ার উইন্ডো আহিবো হয় মিউজিক সিস্টেম আহিবো ওকে এয়ারব্যাগ আছে এসি আছে ঠিক আছে গুটিখিনি পাবো হয় হয় গাড়ি পুরা ভাল ভাল পাই যাব আর আপনাদের দাম লৈ টেনশন ন করিব আহি না দাম লৈ সব সবে কই দাম বেশি বাট আহক তু গাড়িখন চাই লক তার পছন্দ মই দাম কমাই দিম দাম তো আপনি দূর পড়া সালে সব বেশি বেশি বলি লাগে বাট উসর জয়ার পছতে সব কম পোয়া যায় না আপনাদের কোয়ালিটি তো সব কোয়ালিটি ও মেটার হাই টু কথা হয় একবারে লব বারবার তো ন লয় হয় কেটেন VXI মডেল সাগ অল মডেল কেটেন বহুত বিচারে হয় 285 আছে প্রাইস কম সম করি দিম ওকে 14 আর কিমানত দিব এটো মেরা কম করি দিম আহকসন গাড়িখন সাব কারণে ফিজিক্যালি আহ নেক্সট অল্টো হই গনা পুরা ফুল স্টক ফুল স্টক এটো মই প্রাইস তো গম না পাও বাট মুক জনালে হল প্রাইস জনাই দিম এটো হয় হয় ঠিক আছে অল্টো 800 LXI 18 নো মডেল ওকে 330 প্রাইস 335 নেক্সট মেরা অল মডেল হই গনা অল মডেল হই গনা VXI প্রফেসর ও গাড়ি হয় ওকে 190 প্রাইস 190 ঠিক আছে 190 প্লাস আর ও সব পরে মানে ট্রান্সফার থাকিব ইনক্লুডিং হয় হয় মেইনটেনেন্স ধুনিয়া করে রাখি স্যার ম্যাডাম গাড়ি এটা লোয়ার পিছত যে যে কাম আছে সব করাই দিব করাই দিয়া যাব হয় 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 সব পরে জি আছে কাম করাই দিব করাই দিয়া যাব বেয়া হয়ে গেলে তো এবিলাক চাই দিব না ও চাই দিম চাই দিম সব চাই দিম ঠিক আছে 2018 অর সুইফট হয় 2018 অর 570 ওকে একদম কম দামত 135 ওকে 2009 অর সেন্ট্র 135 135 হ্যাঁ এটা কি কেসর না কেসর কেসর ফাইনান্স তো হবে হ্যাঁ বাইক অর ডেমোত পাই আছে হয় হয় ওমনি ভ্যান 2013 অর 1,90,000 1,90,000 হুম 1,90,000 ওমনি ভ্যান আপনারা লাগে পাই যাব নেক্সট ওয়েগনার ওয়েগনার 2013 অর 295 ওকে 225 95 ঠিক আছে 295 হয় হয় নেক্সট আরটা আছে নিউ এখন জনালু এ আলমান আগত মই প্রাইস তো গম পোয়া নাই 1900 গাড়ি প্রাইস তো মই জনাই দিম ঠিক আছে এসইউভি আছে আ এক্সইউভি 500 এখন আছে হয় 2018 র টপ মডেল ঠিক আছে টপ মডেল 12 লাখ 12 লাখ হয় 12 লাখ খাওয়া পরে এসইউভি 500 খাওয়া 12 লাখ টাকা তো আপনারা লকে লই যাও পারে ডিজেল হয় না ডিজেল ডিজেল হয় সব 12 লাখ টাকা আহিলে ডিসকাউন্ট হবো না নাই অ হয়ে যাব হয় আপোনালোকে 12 লাখ টাকার তলত পাবো টেনশন ন করিব যে কাম আছে করাই দিব আর মেটা মেন্টেস তো দেখাই দিব বল এড্রেস তো এটো জালুকবাড়ি ফলো পড়া আহিলে মানে আপনি কামাখ্যা মন্দির টু গ্রেট টু ক্রস করিয়ে লেফট সাইডত ট্রু ভ্যালু কামাখ্যা ট্রু ভ্যালু পাবো এখানে আমার এড্রেস ওকে সব পর একদম নিউ ব্রিজ তো বানাইছে নতুন ব্রিজ আর শর্টে লেফট সাইডে ঠিক আছে সব পর নীলাচল ফ্লাইওভার এর উপর তো যত ঠিক হয় তা ঠিক অপোজিট সাইডতে আপোনালোকে পাই যাব ট্রু ভ্যালু গাড়ি ঘরে পরে পড়া আহিলে একদম ব্রিজের উপরতে তারপর একদম ইজি লোকেশন আপনারা যেমন ফোন করলে পারে আহি কিনে ভিজিট করিব সব স্টক পুরা ফুল হয়ে আছে আর ম্যাডাম একটা প্রিমিয়াম গাড়ি দেখা পাইছো
প্রিমিয়াম একদম ব্লু কালার 2023 এক্স এক্স আপনার আরবান কুজার হাইড্রেট হয় টপ মডেল সানরুপ আছে ওকে সানরুপ পাই হ তারপরে 15000 কিলোমিটার চলিছে একদম অডি মার্সিডিস ওর কমফর্ট দি দিব অডি মার্সিডিস ওর কমফর্ট দিব না নাই দিব কেন নি দিব আরামসে দিব হয় হয় ফুল লক তো কি গাড়ি ঠিক আছে 16 লাখ অনলি নতুন কিনিব গলে 21 লাখ 21 লাখ পড়িব পড়িব তো আপনি সেকেন্ড হ্যান্ড এক বছর পুরনো গাড়ি 16 নট পায় হয় ওয়ারেন্টি আহিব না নাই এটো আমি নন মারুতি দেখো ওয়ারেন্টি নিদো নতুন গাড়ি যখনি যদি আছে পাবো পারে হয় 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 সব পারে গাড়ি মানে পুরা ফুল স্টক আছে আপনা লাগে জিমান ফোন করলে পারে আইখানে ভিজিট করিব ভিডিওটো অল ওভার আসাম শেয়ার করিব আর ম্যাডাম গাড়ি কি বাকি রই গলে বর্তমান তো এখিনি ঠিকই আছে সব কোয়ে কোয়া গইছে আর নতুন স্টক আহিলে আর জানাম বারু হয় হয় বর্তমান এখিনিতে এন্ড করিব বিচাস ওকে ভিডিওটো ইয়াতে করিছো ভাল লাগলে লাইক করিব জিমান পারে অল ওভার আসাম শেয়ার করিব মানে জিমান শেয়ার করিব ময়ো মোটিভেশন পাবো মানে কই ভাল ভাল ভিডিও কদে লুই থাকি পুরা লাগা নিজ রিসোর্স চাই কিনে লুই যাবো তো বলক আজির কারণে ভিডিওটো ইয়াতে কে করিছো চ্যানেলত ভাল ভাল ভিডিও দিছো মোবাইল বাইকৰ সাবো ভিজিট করিব আর আগত স্ক্রিনশটটো লুই আইব আর নতুন কাহিলে সাবস্ক্রাইবটো করি দিও বাই বাই।